অফসিজনও এখন কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে ভরপুর। মেঘলা আকাশ আর বৃষ্টি বাদল উপেক্ষা করে শত শত পর্যটক সৈকতে ভিড় করছে। টানা দুই দিনের ছুটিতে দেশি বিদেশি পর্যটকে মুখরিত ছিল বালুকাময় সৈকত সহ পর্যটন স্পটগুলো। সরকারি ছুটির শনিবার সকালে হাজারো পর্যটকে ভরে যায় সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত পর্যটকের ভিড় দেখা যায়। পরিবার বন্ধুবান্ধব ও প্রিয়জন নিয়ে সৈকতে সময় উপভোগ করেন তারা। পর্যটকরা জানান, কক্সবাজার এসে সমুদ্রের গর্জন তাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়, মনকে ফ্রেশ করে। এখন ভিড় কম থাকবে জেনে অফসিজনও এসেছেন। ব্যস্ততম জীবনে একটু অবসরের জন্য সবাই এখানে ঘুরতে আসে, আমরাও আসছি। ভালো, সবকিছু বেশ মজা লাগতেছে। মানে একটু যে রোদের তাপ গরমে আসে, যেখানে আসে অনেক ক্লান্তি পরিবেশে আমরা সময় পার করতেছি। এদিকে কক্সবাজারে এখন বৈরী আবহাওয়া বিরাজ করছে। বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তায় বাড়তি নজরদারি রাখছে। সিসেফ লাইফগার্ড কর্মীরাও বেশ তৎপর রয়েছে, যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। সাগর যেহেতু উত্তাল রয়েছে, সে কারণে পানিতে নামার জন্য টোটালি আমরা অ্যালাউ করতেছি না। তবুও অনেক পর্যটক পানিতে নেমে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক পানিতে নামতেছে। আমরা যারাই পানিতে নামতেছে ওনাদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে আমরা নিরাপত্তাটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সৈকতের কলাতলি, লাবণী পয়েন্ট সহ কক্সবাজারের হিমছড়ি, ইনানি, মহেশখালী ও রামু বৌদ্ধ বিহারেও পর্যটকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।